এই ভিডিও দেখার পর আপনার গুগল মিটের মাধ্যমে ভিডিও কনফারেন্স করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, কারণ আপনারা কমেন্ট করে জানিয়েছেন বিভিন্ন জনে বিভিন্ন প্রবলেমের কথা। তো আজকে সববার কথা মাথায় রেখে কমপ্লিট একটা ভিডিও এবং প্র্যাকটিক্যাল অর্থাৎ সম্পূর্ণ একটা ভিডিও বানানো হচ্ছে, যেখানে ভিডিও কনফারেন্স হচ্ছে সেরকম জায়গা থেকে ভিডিওটা বানানো হচ্ছে, যার ফলে আপনি কিভাবে লিংক থেকে আর মিটে যাবেন, সেখানে কি করে জয়েন করবেন, কি করে আপনি আপনার যে ফেস সেটা ফলো মানে হাইলাইট করবেন, কিভাবে সেটা অফ করবেন, অর্থাৎ আপনি যদি না চান তাহলে আপনার ফেস দেখানোর প্রয়োজন হবে না, কি করে আপনি মাইকটা অন করবেন, অর্থাৎ অনেক সময় আমাদের প্রবলেম হয়, সবাই বলছে কিন্তু আমরা বলতে পারছি না, আমাদের কথা কেউ শুনতে পাচ্ছে না। তাছাড়াও আপনি কি করে যে ভিডিও আর কনফারেন্স হচ্ছে তার যে স্ক্রিন সেটাকে শেয়ার করবেন, টোটাল ইনফরমেশান কিন্তু এখানে পাবেন, এবং কারা কারা ভিডিও কনফারেন্সে যোগ দিল, কারা কথা বলছে, কারা লেফট হচ্ছে, টোটাল টিউটোরিয়াল কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও কনফারেন্সের জন্য আপনার কাছে একটা লিংক আসবে। তো এই দেখুন, পয়লা মে রাত্রি 9টায় একটা লিংক উপরে দেওয়া আছে, এখানে স্টার্ট জয়েনিং করতে বলছে। আপনি সিম্পলভাবে ওই লিঙ্কে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার কাছে অনেক অপশান চলে আসবে। আপনার যদি মিট যে অ্যাপটা ইনস্টল করা থাকে, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখে থাকেন, তাহলে এই অপশানটা দেবে, তা না হলে অন্য অন্য অপশান দেবে, বা আপনাকে বলবে আর প্লে স্টোর থেকে মিটটা ইনস্টল করে নিতে। যাই হোক, আপনি মিটটা ইনস্টল করাই ভালো, তাহলে খুব সিম্পলভাবে আপনি কিন্তু যেতে পারবেন। যাই হোক, আপনি আর মিটের উপরে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে আপনার কাছে একটা আর ইমেল আইডি চাইবে। এখানে মাল্টিপল আইডি আছে বলে অনেকগুলো দেখাচ্ছে, আপনার ফোনে হয়তো একটাই জিমেল আছে, যাই হোক একটা সিলেক্ট করে নিন। এবারে একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আমরা ভাবি যে কী হলো, একটু অপেক্ষা করবেন, ওই পেজটা কনভার্ট হয়ে দেখবেন অন্য একটা জায়গায় চলে গেল। এখানে দেখুন শুধু জয়েন্ট অপশান রয়েছে, আপনি যদি প্রথমবার এসে থাকেন আক্স টু জয়েন্ট এই অপশানটা কিন্তু আসবে। যাই হোক, আপনি আর ক্লিক করে দেবেন। ক্লিক করলে যেখানে আর মিটিংটা চলছে, ভিডিও কনফারেন্স চলছে, সেখানে চলে আসবে। এখানে নিচে দেখুন তিনটা অপশান, প্রথমটা যে লাল সেটা হচ্ছে কেটে বেরিয়ে আসার জন্য, পরেরটা ভিডিও কলে মানে ফেস দেখানোর জন্য, আর তিন নম্বরটা মাইক কথা বলার জন্য। দুটোই কিন্তু আর ক্রস চিহ্ন দেওয়া আছে। এখানে দেখুন যিনি কথা বলছেন তার ছবি আছে, তার নাম আছে, এবং একটা সিম্বল দিয়ে বোঝাচ্ছে যে উনি কথাটা বলছেন। এবারে আপনি যদি কথা বলতে চান সেক্ষেত্রে আপনি মাইকটা অন করে নেবেন, ওর উপরে ক্লিক করলে ভিডিওটা অন করে নেবেন ফেস দেখানোর জন্য। এবারে উপর দিকে খেয়াল করে দেখুন, এখানে ক্যামেরার একটা অপশান আছে, আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা কিন্তু এটাই ক্লিক করে পাল্টে পাল্টে নিতে পারেন। এবার আপনি যদি মনে করেন যে টোটালি ফেস দেখাবেন না, সেক্ষেত্রে এখানে যে ভিডিওর আইকন রয়েছে ওর উপর ক্লিক করে দেবেন এবং ক্রস চলে আসবে। ক্রস চলে আসলে কিন্তু আপনার ফেস দেখতে পাবে না। ঠিক তেমনিভাবে আপনি যখন যদি না চান যে আপনার কথা কেউ শুনতে পাক, সেক্ষেত্রে আপনি এই আর মাইকের ওপরে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে ওটাও কিন্তু আর ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু আপনি সবার কথা শুনতে পাবেন। এখানে একটু খেয়াল করে দেখুন, এই মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন সেখানে কিন্তু এই সিম্বলটা আসবে, তাহলে বুঝতে পারবেন এবং তার ছবি আসবে। তিনি যদি মাইকটা অন করে রেখেছেন শুধু, তিনি যদি ভিডিও অন করে রাখেন সেক্ষেত্রে তাকে দেখা যাবে, যেমনিভাবে এখানে এই মানুষটিকে দেখা যাচ্ছে। এবারে আপনি কি করতে পারেন, টোটাল কতজন এসছে তার লিস্ট কিন্তু এখানে ক্লিক করে আর পুরো লিস্ট এখান থেকে আর দেখতে পারবেন। প্রচুর থাকতে পারে, যার সাথে কথা যিনি কথা বলছেন সেটা এরকমভাবে সিম্বল দিয়ে দেখা দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি কিন্তু এইভাবেও করতে পারেন এবং দেখে নিতে পারেন যে কে কে উপস্থিত আছে না আছে, এবং তাদের আর সাথে আরও আলাদাভাবে কন্ট্যাক্টও করতে পারবেন ভবিষ্যতে, এবং কারা কারা এই মিটিংয়ে প্রেজেন্ট ছিল এখান থেকেই কিন্তু খুব সহজেই জানা যাবে। তাছাড়াও একটু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এখানে বলছে শেয়ার স্ক্রিন, অর্থাৎ এই শেয়ার স্ক্রিনের সাহায্যে আপনি কিন্তু অন্য আরও মানুষকে
অ্যাড করতে পারবেন, ইন কল মেসেজ সেখান থেকে কল মেসেজ করতে পারবেন, হ্যাঁ ক্যাপশনও কিন্তু আপনি শো করাতে পারবেন। রিপোর্টে প্রবলেম, আপনার যদি এই কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রিপোর্টও করতে পারবেন। তাছাড়াও সেটিং অপশন আছে, আপনি সেটিং অপশনে যখন যাবেন এখানে দেখুন জেনারেল সেটিংয়ের মধ্যে রিপোর্টে প্রবলেম, আপনি কিন্তু এখান থেকেও প্রবলেম রিপোর্ট করাতে পারেন। তো এই মোটামুটি ভিডিও, তাছাড়াও কিছু এখানে দেখুন আর একটা যারা চলে যাচ্ছে তারা লেফট হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো একটা মিটিংয়ে থাকছেন, যখন কোনো একজন বক্তব্য রাখছে, তখন অবশ্যই আপনি আপনার যে মাইক সেটা অফ করে দেবেন। আর যদি রেস্ট্রিকশান থাকে বা কিছু থাকে সেক্ষেত্রে ভিডিওটাও অফ করা হতে পারে, অবশ্যই মাইকটা অফ করবেন। তাহলে কি হবে, নয়েজ প্রবলেমটা হবে না, অর্থাৎ যিনি বক্তব্য রাখছেন তার কথাটা পরিষ্কার শোনা যাবে। এবং সবাই যদি এই মাইকটা অন করে রাখি আমরা, সেক্ষেত্রে আমরা যেখানে থাকছি, অনেকে বাজার বা অন্য অন্য জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে সাইডের যে মানে আওয়াজগুলো হবে সেই আওয়াজে পুরো মিটিংটা একটা অন্যরকম রূপ নিতে পারে। ওই জন্য যখন একজন বক্তব্য রাখবেন বাকি সবাই আর এই যে সিম্বলটা আছে মাইকের এটাকে অফ করে রাখবেন, তাহলে মিটিংটা খুব সুন্দরভাবে চলবে। যখন সব মিটিং শেষ হয়ে গেল আমি আবারও বললাম এই লাল বাটনে ক্লিক করে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।